পরিবারের জন্য কেরিয়ার বিসর্জনের ঘটনা বলিউডের নায়িকাদের মধ্যে প্রায় দেখা যায়। সেই চেনাধারার উলটপুরাণ দেখা গেছে যে অভিনেতার জীবনে, তিনি রাহুল রায়। সুপারহিট আশিকি ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেও বিয়ের পরে কেবল স্ত্রীকে সময় দেবেন বলে ছেড়ে দিয়েছিলেন অভিনয়, অথচ সেই স্ত্রী একদিন তাকে ছেড়ে চলে গেলেন। क्या मिला तुम्हें मुझे इस तरह दलील करके? क्या क्या मांगा था मैंने तुमसे? हाँ क्या क्या जरूरत थी तुम्हें अपनी मेहरबानियों की भीख मेरी थोली में डालने की? মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন অভিনেতা রাহুল রায়। বাবা দীপক রায় ও মাতা ইন্দিরা দেবী। হিমাচল প্রদেশের নামী প্রতিষ্ঠান লরেন্স স্কুলের প্রাক্তন ছাত্র রাহুলের অভিনয়কে কেরিয়ার করার পরিকল্পনা কোনোদিনই ছিল না। কিছুটা আচমকাই তিনি পা দেন অভিনয়ে। রাহুলের মামা করি ওয়ালিয়া ছিলেন বলিউড এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত নাম। মামার বাড়িতেই একদিন পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন রাহুল। এরপর তিনি তার আশিকি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। 1990 সালে মুক্তি পাওয়া আশিকি ছিল মহেশ ভাটের নিজের জীবনেরই আখ্যান। তার এবং লরেন ব্রাইটের দুরন্ত প্রেম পর্ব ছিল আশিকির গল্প। পরবর্তী সময়ে লরেন ব্রাইটকে বিয়ে করেন মহেশ। নাম পাল্টে লরেন হন কিরণ। ব্লকবাস্টার আশিকির নায়ক নায়িকা দুজনেই অকালে হারিয়ে যান বলিউড থেকে। নায়িকা অনু আগরওয়াল এবং নায়ক রাহুল রায় দুজনের কেউই পরে প্রতিষ্ঠিত হতে পারেনি ইন্ডাস্ট্রিতে। রাহুল যে সুযোগ পাননি তা নয়, ইন্ডাস্ট্রিতে প্রচলিত ধারা মেনে আশিকির সাফল্য তার কাছে প্রচুর সুযোগ পৌঁছে দিয়েছিল, কিন্তু কোনোটাই তার সফল কেরিয়ারের জন্য ফলদায়ক হয়নি। 1992 সালে মহেশ ভাটের পরিচালনায় জুনুনও রাহুলের কেরিয়ারের সফলতম কাজ, কিন্তু কার্যত এই দুটি সিনেমার পরেই তার কেরিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে থাকে। তারপরেও দিলওয়ালে কাভি নাহারের মতো কিছু মাঝারি হিট ছবিতে অভিনয় করেছিলেন রাহুল। পাশাপাশি গুমরাহ, গেম, মেঘা, ফির কাভি, আচানক সহ তার বেশিরভাগ ছবি বক্স অফিসে মুখ থুপড়ে পড়ে। কয়েকটি ছবির কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। এক দশক পরে 2011 নাগাদ বলিউডে ফিরে এসে দ্বিতীয় ইনিংস শুরু করেন রাহুল, কিন্তু এ যাত্রায় আশিকি জুনুনের ম্যাজিক অধরাই থেকে যায়। বড় পর্দার পাশাপাশি সে সময় তিনি কাজ করেছেন টেলিভিশন শোয়েতেও। ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর কারণ হিসাবে অবশ্য শুধুই পরিবারের কথাই তিনি বলেননি, সেই সঙ্গে এও বলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার বলিউডকে কিছু দেয়ার বা বলিউড থেকে কিছু পাওয়ার ছিল না, তবে পরিবারকে সময় দেওয়াটাও ছিল তার কাছে গুরুত্বপূর্ণ। 2000 সালে তিনি বিয়ে করেন মডেল রাজলক্ষ্মী খানভিলকারকে। সমীর সোনির প্রাক্তন স্ত্রী রাজলক্ষ্মীর এটা ছিল দ্বিতীয় বিয়ে। ক্যাডবেরির বিজ্ঞাপনের চেনা মুখ রাজলক্ষ্মীর প্রথম বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র 7 মাস। রাহুলের মতে বলিউডে নায়কের ভূমিকায় থেকে পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানো কার্যত অসম্ভব। তিনি দুই নৌকায় পা দিয়ে চলতে চাননি, ফলে কেরিয়ারকে রেখে বেছে নিয়েছিলেন পরিবারকেই। বিয়ের পর কেরিয়ারের টানে রাজলক্ষ্মী পাড়ি দেন অস্ট্রেলিয়া, রাহুলও তার সঙ্গে চলে যান প্রবাসে। ফলে সেই অবস্থায় বলিউডে অভিনয় করে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না, যা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাহুল রায়। কিন্তু যে পরিবারের জন্য এত আত্মত্যাগ রাহুলের, সেটাও ভেঙে গেল 2014 সালে। 14 বছরের দাম্পত্য শেষ করে বিচ্ছেদ হয়ে যায় রাহুল রাজলক্ষ্মীর। সোনালী অতীত ফিরে না পেলেও বলিউডে আবার অল্প বিস্তর কাজ শুরু করেছেন রাহুল। 2019 মুক্তি পেয়েছে তার ছবি ক্যাবারে। এছাড়া আগ্রা নামক একটি ছবিও মুক্তি পাওয়ার কথা আছে। সব কিছু ভুলে আবার যেন অভিনয়কেই আঁকড়ে বাঁচতে চাইছেন রাহুল রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।